हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आई एम नॉक्स आर्टिस्ट। आशा करी आल्लाहर अशेष रहमते सबाई अनेक भालो आछेन। आमिओ आलहामदुलिल्लाह अनेक भालो आछि। आज के आमी अपनादेर साथे शेयर करब मन भालो राखार जन्य सबचाइते सुंदर बा भालो उपाय कोनगुलो। आर आमी एटा निजेर अभिज्ञता थेकेई बोलबो, कारण आमी एइभावे चले भालो थेकेछि एबं एखोनो आलहामदुलिल्लाह अनेक भालो आछि। तो आमी चाई যারা আমার মতন জিনিস নিয়ে ভুগছিলেন বা এরকম ব্যাপারে একটু মন খারাপ ছিল, তারা যাতে একটু ভালো থাকতে পারে। বিভিন্ন কারণে আমাদের মন খারাপ হয়। মন ভালো থাকলে শরীর ভালো থাকে, আর মন খারাপ হলে শরীরও কিন্তু খারাপ হয়। আজকে আমি সেটাই শেয়ার করব, যেভাবে আমি আমার নিজের মনকে ভালো রাখার চেষ্টা করেছি। হয়তোবা সেটা আপনাদেরও উপকারে আসতে পারে। অনেক সময় আমাদের ব্যক্তিগত কারণেও মন খারাপ হয়ে থাকে। আবার কিছু কিছু সময় আসে যে কারো কটু কথা শুনলে আমাদের অনেক মন খারাপ হয়। আমি এমন অনেক কিছু ফেস করেছি। তো এইরকম সময়ে নিজের মনকে ভালো রাখার উপায়গুলোই আপনাদের সাথে শেয়ার করব। আবার আমরা অনেকেই আছি যারা অপরিচিত লোক নয়, নিজের ঘরের লোকদের সাথেও অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, যেটা শুনলে আমাদের খুব তাড়াতাড়ি মন খারাপ হয়ে যেত বা এখনো হয়ে যায়। ফার্স্টেই আমি বলবো, যেসব কারণে আমাদের মন খারাপ হয় সেসব কারণগুলো এড়িয়ে চলা। আর যদি কারো কথায় মন খারাপ হয়ে থাকে বা এমন লোক আছে যে তারা সব সময় একটু অন্যরকমভাবে কথা শোনায়, তাদের থেকে নিজেকে দূরে রাখতে হবে। এতে করে নিজের মন এবং শরীর সবটাই ভালো থাকবে। যদি কোনো ছোটোখাটো বা বড় কোনো কারণেও নিজের মন অনেক খারাপ হয়ে যায়, তাহলে আমি প্রথমেই বলবো যে সেটার জন্য আপনি হাদিস পড়েন, কোরআন পড়েন বা দোয়া দরুদ পড়েন, অথবা এমন কোনো ভালো ইসলামিক গান বা গজল শোনেন, যাতে করে নিজের মন অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আমার মন যখন খুব বেশি খারাপ থাকে, তখন আমি ফার্স্টেই আমি আমার আম্মুর সাথে সেটা আমি শেয়ার করি, কারণ এতে করে আমার নিজের কাছেও অনেকটা হালকা লাগে। এরপরও যদি নিজের কাছে নিজেকে হালকা না লাগে, তখন আমি আমার খুব প্রিয় মানুষের কাছে সেটা শেয়ার করি। তো সেটাতেও যদি কাজ না হয়, তখন আমি ইসলামিক গান শুনি, এতে করে আমার মন অনেক ভালো হয়ে যায়। ভুল করে কখনো বাংলা বা আধুনিক বা নীরব কোনো রবীন্দ্রসঙ্গীত এসব গান শুনতে যাবেন না, এগুলো শুনলে কখনোই মন ভালো হয় না। আপনার মন ভালো হবে যদি ইসলামিক গান বা গজল শোনেন অথবা কোরআন তেলাওয়াত শোনেন। মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনলে বা নিজে কোরআন তেলাওয়াত করলে মনের কষ্ট ও যন্ত্রণা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যদি আমার কথায় বিশ্বাস না হয়, তাও ভুল করে হলেও একবার নিজের উপর এইসব ব্যাপার প্রয়োগ করে দেখবেন, অবশ্যই মন ভালো হয়ে যাবে। আমরা অনেকেই আছি মন খারাপ হলে আধুনিক গান শুনি বা রবীন্দ্রসঙ্গীত শুনি বা নজরুলসঙ্গীত শুনি, যে কোনো গান শুনি। আসলে এগুলো গান শুনলে মন কখনোই ভালো হয় না। বর্তমান সময়ে আমরা মানসিক চাপে অনেকেই ভুগছি। আসলে মানসিক চাপ আমাদের অনেকেরই নিত্যসঙ্গী হয়ে গিয়েছে। আমি যখন কাজ করে বাসায় থাকতাম, তখন আমি প্রচুর মানসিক চাপে ভুগতাম। আসলে চিন্তা করতে চাইতাম না, তারপরেও মাথার মধ্যে কেমন জানি চিন্তা চলে আসতো। এরপরেও আছে যে অন্যান্য মানুষের কটু কথা, আসলে সেসব কথা মনে পড়লে তো আরও বেশি মন খারাপ হয়ে যায়, আর তখন নিজেকে কন্ট্রোল করাই যায় না, এত বেশি মন খারাপ হয়ে যেত। তখন অনেক সময় আসে যখন টেনশনে ঘুম হয় না, তখন আপনি চাইলে মোবাইলে কোরআন তেলাওয়াত ছেড়ে অথবা গজল অথবা ইসলামিক গান ছেড়ে রাখতে পারেন। ট্রাস্ট মি, কখন যে আপনি ঘুমিয়ে পড়বেন নিজেও টের পাবেন না। অনেক সময় দেখবেন যে ঘুমের টাইম ওভার হয়ে গেলে ঘুম আসে না, তখন কি করা উচিত? আপনি আপনার মোবাইলে কোরআন তেলাওয়াত ছেড়ে রাখতে পারেন বা গজল বা ইসলামিক গান শুনতে পারেন, অথবা সেটাও যদি না চান তাহলে কিন্তু মনে মনে দোয়া দরুদ পড়তে পারেন। আমি কিন্তু সেটাই করি। আপনার যখন ঘুম আসবে না, তখন যদি আপনি দুনিয়ার অন্যান্য ভাবনা চিন্তায় মগ্ন হয়ে যান, তাহলে কিন্তু ঘুম সত্যিই আসবে না। আর তখন যদি আপনি দুনিয়ার ওই অন্যান্য চিন্তা না করে দোয়া দরুদ পড়েন মনে মনে, তাহলে কখন যে ঘুমিয়ে পড়বেন নিজেও বুঝতে পারবেন না। আর আপনার যদি ঘুম ভালো না হয় অন্যান্য চিন্তা করলে, তখন কিন্তু আপনার মনও ভালো থাকবে না। সেটার জন্যই বলছি, মনকে ভালো রাখার জন্য এটাই বেস্ট। মন ভালো রাখার জন্য
অনেক কারণ আছে। অনেকেই অনেক কথা বলবেই বা অনেকেই অনেক কথা জানেন। আমি হয়তো সবার মতন এতটা জানি না, তবে আমি যেটা করে ভালো হয়েছি বলতে ভালো আছি। মানে মন খারাপ হলেও যখন আমি এই কাজগুলো করি তখন আমার অনেক ভালো লাগে আর নিজেকে অনেক সতেজ মনে হয়। আমি জানি না আমার কথাটি কেমন হয়েছে বা কেমন লেগেছে আপনাদের, আমি জানি না, তবে ট্রাস্ট মি, এগুলো কাজ করে আমি কিন্তু অনেক ভালো আছি। আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন যারা আমার মতন প্রবলেম ফেস করেছেন। কথাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।